ওয়েলকাম টু মিনমুস কিচেন। আজকে আমি পুরানো দিনের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, থোর রেসিপি। রেসিপিটি আজকে আমি খুব কম তেলে রান্না করেছি, পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আজকে আমি এখানে 750 গ্রাম থোর নিয়েছি। থোরটাকে আমি ভালো করে কেটে, একদম সরু সরু করে কেটে, নুন হলুদ দিয়ে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সময় থাকলে ম্যারিনেট করে রাখবেন, আর সময় যদি না থাকে, কচি থোর হলে ম্যারিনেট না করলেও কোনো ব্যাপার নয়। তো আমার সময় ছিল, আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। এবার দেব ছোট বাটির এক বাটি জল আমি দেব থোরটা সেদ্ধ হওয়ার জন্য। তো জলটা আমরা কম দেব এই কারণে যে যে থোরের যে আয়রনটা সেটা যাতে বেরিয়ে না যায়। আমি থোরটাকে একটু সেদ্ধ করে নেব। এটা কেউ প্রেশার কুকারেও সেদ্ধ করে, কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিট পরে একদম জলটা শুকিয়ে যাবে ফিরে আস। দেখুন থোরটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখিয়ে দিচ্ছি আমি, পুরো সেদ্ধ হয়ে গেছে। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি নিয়েছি একটু 1/2 চামচ সর্ষে, আর 2 শুকনো লঙ্কা একটু মাঝখান থেকে চিরে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা। লবণ আর ঝালটা নিজেদের প্রয়োজন অনুসারে দেবেন। আর এবার আমি কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি কড়ার মধ্যে 2 চামচ সর্ষের তেল। এবার আমি ফোড়নগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো, দিয়ে দিলাম সর্ষেটা, আর লঙ্কাটা আমি পরে দেবো। আর থোরটা আমি সেদ্ধ করার সময় বলেছি আগে যে নুন দিয়ে নিয়েছি। এবার ফোড়নের এক গন্ধটা, সুন্দর গন্ধ একটা বেরোনো অবধি অপেক্ষা করে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এইবার আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি পুরো একদম ব্রাউন করে ভাজবো না, হালকা ব্রাউন একটু ভাজবো। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি কড়া করে ভাজবো না, কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো থোরগুলোকে। এই রান্নাটা খুব ইজি, কোনো জটিলতার কিচ্ছু নেই। এবার আমি, এবং এর টেস্টটা খুব ভালো হয়। এবার আমি এটাকে জাস্ট মিডিয়াম, গ্যাসটাকে মিডিয়ামে দিয়ে এবার জাস্ট এটাকে ভাজা করব। আর কিচ্ছু নয় এর মধ্যে, আর কিচ্ছু, কোনো ঝামেলা, কোনো রান্না নয়। লোকে ভয়ে খেতে চায় না, কিন্তু এই রান্নাগুলো এত টেস্টি হয়, এবং সবচেয়ে বড় কথা এগুলো খুবই উপকারী। তো আমি এটাকে গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি এটাকে এবার একটু ভাজা ভাজা করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমি লঙ্কাটা দিয়ে দিলাম। দেখুন আমি 5 মিনিট ধরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে এটা নাড়াচাড়া করেছি, এটা হয়ে গেছে, এটা মাখা মাখা হয়ে এসছে, নিজেই বোঝা যায়। তো এইবার আমার যেহেতু নুন হলুদ ম্যারিনেশনের সময় দেওয়া আছে, তো আমি টেস্ট করে নিয়েছি যে কোনোটাই আর প্রয়োজন নেই। তো এইবার আমি দেব একটু 1/2 চামচ চিনি। তো এটা যেটা যার যা ইচ্ছে, কেউ চিনি না দিতে চাইলে দেবেন না, আমিও রান্নায় খুব বেশি চিনি ইউজ করি না। তো এই থোর মোচা ডুমুরে একটুখানি চিনি দিলে একটু টেস্টটা ভালো আসে। তো যাদের ভালো লাগবে না, পছন্দ করেন না, তারা দেবেন না। এবার আমি, এটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো, গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি এটা একটা পাত্রে ঢেলে দিলাম। দেখুন থোর ভাজা একেবারে আমাদের রেডি হয়ে গেছে। এটা একটু কালচে কালচে আছে, কারণ আমি তো জলটা ফেলে দিইনি, যেহেতু আয়রনটাকে আমি নষ্ট করব না, ওই জন্য আমি জলটাকে ফেলিনি। জলটাকে ফেলে দিলে এটা আরেকটু কালারটা একটু ভালো আসতো। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।